শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে আরম্ভ করছি। আজকে আমাদের কোনো রান্নাবান্নার ঝামেলা নেই। সামনে আমাদের এক মেসোমশাই মারা গিয়েছিলেন, উনি হিন্দু, ওনার বাড়িতে আজকে এক বছর বাৎসরিক ক্রিয়া করছে। তা আমরা তারই উপলক্ষে কিছু বাজারে যাচ্ছি জিনিস আনার জন্য। চলুন আমাদের সঙ্গে তাহলে রানাঘাট বাজারে ঘুরে আসি। আমরা টুকটুকিতে উঠে গেছি, এবার যাচ্ছি এদের চার্চ। জ্যাকার বাস আমাদের ইয়াসিতে যে বসে আছে। আমরা মোর মার্কেটে চলে এসেছি, দেখি কি নেওয়া যায়। ইচ্ছা আছে বৌমা একটা সেটার মা শ্যাম্পু কিনবে। দেখুন আমাদের এখানে মোর মার্কেটে সব কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা এই যে বাজারে গিয়েছিলাম আপনাদের বলেছিলাম, এই বাজার থেকে এই সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। ইয়াসিতা সারা মাসের খাওয়া, এই যে সমস্ত কিছু বাজার করে আমরা এক্ষুনি ফিরলাম। না এই যে অসিতা, এ বা তোর ব্রাশটা দেখা শোনা এসে, এই দেখো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। এই যে ইয়াসিতা এখানে চিপস খাচ্ছে। ইয়াস, আজকে আমরা গেছিলাম খেতে নিমন্ত্রণ না, বাড়ির সামনে তোমাদের সঙ্গে সব শেয়ার করেছি। এই যে ইয়াসিতা লেস খাচ্ছে এখানে, আজকে কিনে দিয়েছি, বাজারে গেছিলাম নিয়ে। আমাদের ব্লগটা কেমন লাগছে না লাগছে আমাদের জানাবেন কমেন্টে, আর দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই যে ইয়াসিতা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে। কালকে নতুন ব্লগ নিয়ে আসব। সুস্থ থাকবেন সবাই। গুড নাইট।